नमस्कार बंधुरा, आमी प्रणव, आपनारा देखछेन आमार चैनल प्रणव ट्रावेलार्स। आमी आज पहुंचे गेछि दुबलागड़ी समुद्र सैकते, जेखाने रयेछे लाल कांकड़ा। आमरा एसे उठेछि एखानेर सुंदर एकटी नेचार कैम्पे, नाम ग्यालाक्सी नेचार कैम्प। नामेर यथार्थता रयेछे, राते भोरे उठे रंगीन आलोय, गरम गरम स्नैक्स, चिकेन बारबिक्यू, बनफायर साथे ट्राइबल डांस। सकाल 9:15 शालीमारे उठे दोपुर 2:25 पहुंचे जान बालासोर शालीमारपुरी धौली एक्सप्रेस। बालासोर थेके चार चाका धरे नीन, तारपर पहुंचे जान ग्यालाक्सी नेचार कैम्पे। किन्तु आजकेर भिडियोटी एकटू अन्य धरनेर। आज आमरा करब समुद्रे बोटिंग। दारुण भावे उपभोग करा जाक एई सुंदर राइडटाके। चिल्का, सुंदरबन किंबा बक्खालीते आपनारा बोटिंग करेछेन, देखेछेन ম্যানগ্রোভ অরণ্য, কিন্তু আজকের সেই দেখা অন্য ধরনের। চলুন তাহলে এই রাইডটি আবার নেওয়া যাক। কিন্তু আবারও সাইড সিনে বেরিয়ে যাব আমি আর কল্যাণদা। একদম যাচ্ছি কোথায় কল্যাণদা? এখন আমরা বোটিং এ যাব, আর ওখানে আমরা ঘুরে দেখবো চারদিকে কেমন ভাবে নদী থেকে সমুদ্রে আমাদের বোট নিয়ে যাবে। আমাদেরও নতুন এক্সপিরিয়েন্স, কি কি দেখবো সব কিছু কিন্তু দেখাবো আপনাদের এই ভিডিওতেই। তো চলো যাওয়া যাক। গ্যালাক্সি নেচার ক্যাম্প থেকে আবারও চলে আসলাম একদম মোহনাতে। মোহনার মধ্যে দেখতে পাচ্ছেন প্রচুর ট্রলার, এখানে চারিদিকে দেখুন সব ট্রলার। এরা মাছটা সব নিয়ে এসেছে, মাছ সমুদ্রে এরা গেছিলো বেশ কয়েকদিন থেকে, তারপর মাছ নিয়ে ফিরেছে। আর ওই যে দেখতে পাচ্ছেন সেইদিকে দেখুন প্রচুর, এখনও প্রচুর ট্রলার দাঁড়িয়ে। আর আমরা এখন কিন্তু এসেছি কি জন্য এটা তো বলেইছি, এখন কিন্তু আমরা যাব বোটিংয়ে। আর আমাদের এই যে বোট, এই মাইকো ক্যাম্প থেকেই কিন্তু এই বোটটা তারা ছাড়ে প্রত্যেক দিন। কটার সময় ছাড়ে এটা? মানে টাইমিং কিছু নেই, যেনি লোকজন হয়ে গেলে। আচ্ছা, চারজন থেকে বেশি যদি লোক হয় তখন এই বোটটা ছাড়ে। দাদা বলছেন যে চারজন থেকে বেশি লোক হলেই কিন্তু এরা ছাড়ে বোটটা। আর তো পার পার্সন কত কত করে নিচ্ছ তোমরা? পার পার্সন 400 টাকা করে। মানে একজনের 400 টাকা করে নিচ্ছেন। তো এই বোটিং করতে পারেন মাইকো ক্যাম্প। তো এই দাদা আছেন। তো দাদা আপনারা কখন ছাড়েন বোট? বোটটা দেখুন দাদা টাইমিং কিছু নেই, যেখানে চারজন ধরে লোক হয়ে যায় দেখুন বোটটা ছাড়ায়। আচ্ছা, চারজন লোক হলেই বোট ছাড়ো। পার হেড কত করে? পার হেড 400 টাকা করে। পার হেড 400 টাকা করে। আচ্ছা, আর কতক্ষণ ঘোরাও? কতক্ষণ? এক ঘন্টা। আর দেখার কি কি রয়েছে? দেখার মানে এই সুন্দরবন এই ম্যানগ্রোভ। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই টাইপের ম্যানগ্রোভ কিন্তু অনেক কিছু রয়েছে, এটা দিয়ে পুরো ঘুরে ঘুরে নিয়ে যাবে। আর সমুদ্রের ভেতরে নিয়ে যাও কি? হ্যাঁ, সমুদ্রের ভেতরে। কতটা ভেতরে নিয়ে যাও? বেশি ভিতরে যাবে না, যেকোনো যদি জোয়ার থাকে তো বেশি একটু ভিতরে যায়। আচ্ছা, জল যদি কম থাকে বেশিটা ভিতরে যায় না। আচ্ছা আচ্ছা, মানে অল্পটা যায়। খুব ভালো। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের বোট, এই বোটেই একটু পরেই আমাদের পুরো বোট সাফারি স্টার্ট হয়ে যাবে। দেখুন চারিদিকের জায়গাটা না অসাধারণ সুন্দর। আর এদিকে রয়েছে দেখুন ওড়িশা মেরিন পুলিশ, তাদের এই সমস্ত বোটগুলো রয়েছে, তারা কিন্তু দেখভাল করে এই সমস্ত কোস্টাল এলাকা। আর ওই যে এগুলোই কিন্তু মাছ ধরা বড় বড় সব ট্রলার, বেশ কয়েকদিন পরেরা এসছে আর ভর্তি করে নিয়ে এসছে একদম সুন্দর সুন্দর মাছ, বড় বড় মাছ। বোটের মধ্যে কিন্তু প্যাসেঞ্জার সবাই চলে এসেছে, আর একটু পরে বোট কিন্তু ছেড়ে দেবে একদম ওই সমুদ্রের দিকে। আর সমুদ্রে গিয়ে দারুণ অ্যাডভেঞ্চার হয়েছে, দারুণ অ্যাডভেঞ্চার। আর সাথে ওই দেখুন এই ম্যানগ্রোভের অরণ্য, সেইগুলোও কিন্তু সাইড দিয়ে ঘুরে নিয়ে আসবে। তো চলুন যাওয়া যাক তাহলে, এবার দারুণভাবে উপভোগ করা যাক এই সুন্দর রাইডটাকে। আমরা এখন জেটি ছাড়িয়ে কিন্তু চলে যাচ্ছি একদম মাঝ সমুদ্রের দিকে, পুরো এই জেটি জেটি থেকে সোজা একদম চলে যাব এই মোহনার পর। আবার ওদিকে ম্যানগ্রোভ জঙ্গলগুলো রয়েছে, সেই ম্যানগ্রোভ জঙ্গল ছাড়িয়ে তারপর আবারও মাঝ সমুদ্রের দিকে।
আমরা এখন লাইফ জ্যাকেট পরে নিয়েছি, আর এখানে তো নিয়ম তো আছে, সমুদ্রে যাওয়া মানে লাইফ জ্যাকেট, এটা একদম অবশ্যই তো লাইফ জ্যাকেট পরতেই হবে। আর দেখুন আমার পিছনে এই সবুজ, যেটা সুন্দরবনে যেটা দেখেছেন সেই ম্যানগ্রোভ গাছ, এখানে বিভিন্ন ধরনের কিন্তু ম্যানগ্রোভ অরণ্য এখানে রয়েছে। আর যদিও বা সুন্দরী গাছ নেই, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা ওই বাণী গাছ বলে, এটা এই বাণী গাছের কিন্তু এখানে জঙ্গল রয়েছে প্রচুর। আর এই নদীটা দাদা, এই নদীটার নাম হাড়িভাষা, এই নদীটা কিন্তু হাড়িভাষা, এই নদীটাকে হাড়িভাষা নদী বলে। আর ওইদিকে সমুদ্রটা দেখতে পাচ্ছেন, এইটা ওইদিকে চলে গেছে সমুদ্র, দারুণ এনজয়, দারুণ। তো আপনারা ভিডিওটা সাথে থাকুন, আর অবশ্যই এই দুবলাগড়ি আসলে এখান থেকে কিন্তু বোট বুকিং করে আপনারা কিন্তু এই অ্যাডভেঞ্চারটা নেবেন। গড়ান গেও প্যারাবানি ম্যানগ্রোভ ফরেস্ট, তার পাশ দিয়ে আমরা এগিয়ে চলেছি সামনের পথে। তাদের শ্বাসমূলগুলো উঁকি দিচ্ছে আমাদের দিকে, বিভিন্ন জায়গায় চড়াও পড়ে আছে, রয়েছে বিভিন্ন প্রজাতির পাখির দল। আমরা দারুণভাবে উপভোগ করতে লাগলাম এই রাইডটাকে, ছবিও তুলে নিলাম বেশ কিছু। দেখতে পাচ্ছেন অনেকেই সবাই এসছেন, আর সবাই বোটিংয়ে দারুণ এনজয় করছেন। তো কোথা থেকে এসছেন আপনারা? আমরা কলকাতা থেকে এসেছি। কলকাতা থেকে? আচ্ছা, দিয়ে কীরকম লাগছে, কীরকম বোটিং? ওয়ান টাইম এক্সপিরিয়েন্স, এটা খুব সুন্দর লাগছে। এখন মোটামুটি মাঝখানে আছি, বুঝতে পারছি না সব দিকে শুধু জল আর জল, খুব ভালো লাগছে। আর এখন এখানে কোথায় কোথায় আছো, কোথায় তোমরা? আমরা বাবলস অফ লাক্সারিতে। ও বাবলস, তো আমাদের পাশেই আর কি, অনেক লাক্সারিতে আছে। সবাই তাহলে কলকাতা দেখি নাকি? এখানে ফার্স্ট টাইম? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবাই আমরা এনজয় করছি। আর সুন্দর এই সমুদ্র, সুন্দরবনের একটা অভিজ্ঞতা আলাদা, ওখানের বোটিংয়ের এবং এখানে দুবলাগড়ির একটা সমুদ্রের একটা অভিজ্ঞতা একটা অন্যরকম। তো সব কিছু নিতে হয়, সব অভিজ্ঞতাই নিতে হয়। আমরা এখন সমুদ্রের বেশ কিছুটা দূরে চলে এসেছি, সূর্য এখন ঢলে পড়েছে পশ্চিমে, সূর্যের আলোকিত আভায় চকচক করছে এই সমুদ্রের জলটি। এখন আমরা নেমে পড়ব, চলে যাব নেচার ক্যাম্পে। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানান। ভাই দারুণ কিন্তু বোটিং করলাম, আর দারুণ হবে এই বোটের সাফারি নিয়ে এখন আবারও কিন্তু রিসোর্টের পথে বেরিয়ে যাব। রিসোর্টে গিয়ে দেখা হচ্ছে, রাত্রে হবে দারুণ অ্যাডভেঞ্চার। চলুন যাওয়া যাক রিসোর্টে, আর দেখা হচ্ছে কিন্তু ওখানেই। Thank you.